অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্ত যেন চরাচরম তৎপদম দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ, জগন্নাথায় তে নমঃ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর নায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করি স্বয়ং সমস্তঙ্ক মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে বা সমস্তঙ্কর অন্তরস্থ হয়ে ইয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে যে পরিচালিত করছেন, যাহার ইঙ্গিতরে প্রত্যেক ক্ষণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হেউছি এবং যাহার নির্দেশরে বা যাহার ইচ্ছারে এ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রত্যেক মুহূর্তে লয়প্রাপ্ত হচ্ছে, সেই বিশ্বব্রহ্মাণ্ডর কর্তা পরমব্রহ্ম পরমাত্মা ভগবানকু বারম্বার অনন্ত কোটি প্রণাম করি সমস্তঙ্কর মঙ্গল কামনা করি, সমস্তঙ্কর সুরক্ষা চিন্তা করি এবং এ বিশ্বর যেভাবে ভাবে কল্যাণ হেউ, সমস্তে সুখ শান্তির জীবনযাপন করা সহ সমস্তঙ্ক জীবন মঙ্গলময় হেউ, সমস্ত ভিতর রাগ দ্বেষ হিংসা ক্রূরতা কপটতা লোপ হয়ে যাও ভগবানঙ্ক পাদ পদ্মরে এই চিন্তা করি আজির সৎসঙ্গকে আরম্ভ করা যাচ্ছে। জয় গুরু, জয় জগন্নাথ। সমস্তে ধীর স্থির ভাবে বসন্তু এবং যশ মরে পুণ্ডরীকাক্ষ বাহ্যাভ্যন্তর নায়রে সেই ভগবানকে আপনার ইষ্টকু টিকে মনে মনে চিন্তা করন্তু। বংশী বিভূষিত করা নব নীরদ আভাত পিতাম্বরাত অরুড় বিম্বফল অধর ওষ্টাত পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রাত কৃষ্ণাত পরং তত্ত্ব কিমপি মহং ন জানে। অর্থাৎ সেই ভগবান কৃষ্ণ কদম্ব মালিন কৃষ্ণ ধ্যায়তাং নাস্তি দুর্গতি, সেই কৃষ্ণকু বা সৎ পুণ্ডরীক ভগবানকু চিন্তা কলে নিশ্চিন্ত ভাবরে যে কটিতটরে পিতবসন ধারণ করিছন্তি, যে যাহার মুখারবিন্দ বা মুখটি হেউছি যাহার পূর্ণিমার চাঁদপরি এবং অরুণ বিম্বফল অধর, অরুণ কহিলে সূর্য, সূর্য যেতবে উদয় হেউথান্তি যে লাল আভা সেই অরুণ ভি যাহার অধরটি লাল টুকটুক হয়েছি এবং চাঁদ ভি যাহার বা পূর্ণ চাঁদ ভি যাহার মুখারবিন্দ কটিতটরে পিতবসন, ঠিক সেইভাবে ভাবে ভগবানকে চিন্তা করি বা কৃষ্ণকে চিন্তা করি যদি আমি সমস্ত কার্য জীবনের আরম্ভ করা বিশেষ ভাবে সৎ কার্য সৎসঙ্গে বসবা, আমার বাহ্য চক্ষু বা বাহ্য ইন্দ্রিয় চক্ষু পবিত্র, কর্ণ পবিত্র, কথা পবিত্র, শরীর শুদ্ধি এবং অন্তকরণ মধ্যে স বাহ্যাভ্যন্তর, অন্তকরণ অর্থাৎ অন্তকরণ চতুষ্টয় হচ্ছে মন বুদ্ধি অহংকার চিত্ত, ইয়ে সমস্ত মার্জিত হব এবং ইয়ে মার্জিত হলে আমি প্রত্যেক সৎসঙ্গে যে কথাকে শ্রবণ করুছে তাকে সঠিক ভাবে আমি গ্রহণ করা এবং মনটি আমার স্থির হয়ে তাহলে ভালো ভাবে শ্রবণ করে পার, ইয়ে কথা বারম্বার কুহযাচ্ছে এবং প্রত্যেক সঙ্গে সৎসঙ্গ মধ্যে 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 এ কথাকে পুনরাবৃত্তি করা যাচ্ছে, কাহি না পুনরাবৃত্তি কলে সেই কথাটি আপনার স্মরণকে আসিযোগ এক অভ্যাসের পরিণত আপনার হয়ে যাব যে আমি এই কথা চিন্তা করার আবশ্যক রয়েছে। তবে পূর্ব অধ্যায়ে কুহযাচ্ছিলা যে আমে মানে যদি আসুরি সম্পদর অধিকারী হয়েছেন, আমাদের যদি কুপ্রবৃত্তি অমি যদি কুমার্গগামী হয়েছি, কুপ্রবৃত্তির ব্যক্তি মানুষ সহ আমি মিশুছে, নিজের যদি কোণী বুদ্ধি না আমি পর কথা আমি শুণুছে বা যে যা কুচি শুণুছে সে কার্য করুছে, নিশ্চিন্ত ভাবে তাহা যদি ভুল কার্য তাহলে তার কুফল বা কুপরিমাণকে এই জীবদশার আমি মানে ভোগুছে এবং সেই কুপরিণাম দ্বারা আমি যে দুঃখ প্রাপ্ত হেউছে আমার জীবনটি দুর্বিষহ হয়ে যাচ্ছে। তেমন আমি যদি ভালো ব্যক্তি মানুষ সাংগে মিশিবা বা সৎসঙ্গ করা, যদি জীবনর আদর্শ ভাবে আমি আদর্শ ব্যক্তিত্ব মানুষ যদি আমি গ্রহণ করা,
সৎশাস্ত্র পঠন করা, সদগ্রন্থ পঠন করা, শাস্ত্রে দিয়া যাইথিবা যে বিচারধারা তাকে যদি আমি সঠিক ভাবে গ্রহণ করি, আম ভিতরে থিবা যে মন্দ প্রবৃত্তি সব অছি, কাম ক্রোধ লোভ মোহ এবং ক্রূরতা অছি, কপটতা অছি, শঠতা অছি, নানাদি প্রকার যে ভাবনার আমি গ্রস্ত হয়ে রই নানাদি কুকার্য সহ সবলে জড়িত হয়েছে ইন্দ্রিয় সুখপ্রাই, নিশ্চিন্ত ভাবে তাকে মার্জিত আমি করে পার, এবং আমি তাকে মার্জিত করি আমি নিজে অভয়প্রাপ্ত হলে, ভয় শূন্য হলে, অর্থাৎ মোর জন্ম না কি মোর মৃত্যু না, মু হচ্ছে অবিন্যাসী, মু হচ্ছে আত্মা, মু শরীর নুহে, এবং অন্য মানুষ এইভাবে ভাবে সে আত্মজ্ঞান তত্ত্বকে দিয়ে অভয় প্রদান করে সারা পরে, নিজে অভয়গ্রস্ত হওয়ার পরে অন্তকরণটি যদি আপনার শুদ্ধি করে দেবে, মার্জিত হয়ে গলা আপনার, তাহলে বুদ্ধি মার্জিত, বিবেক মার্জিত, যদি জ্ঞান মার্জিত হয়ে গলা, আপনার কেবে দেখবে যদি কোণী কালরে যদি কোণী কু আহ্বান আসে বা কু পথগামী ব্যক্তিত্ব মানে বা ব্যক্তিবিশেষ মানে আপনার আহ্বান করতে কু পথে গতি করা, মদ্যপ মানে আহ্বান করবে মদ্যপান করা তাঁর সাংরে, আপনি ধূম্রপান করছ সে ডাকবে আসন্ত আমি গঞ্জা খাইবা, ধূম্রপান করা, পশা খেলা, তাস খেলা, সময় নষ্ট করা, মনুষ্য জীবনের যে মূল্য তাকে বুঝি নপারে তাকে অযথার তাকে ব্যয় করা, নৃত্য গীতরে মাতিবা, এবং ভালো ভালো জায়গাকে যাই বা কোণী জায়গাকে যাই অভক্ষ ভক্ষণ করা, পয়সা খরচ করে অভক্ষ ভক্ষণ করা, বা প্রাণী হিংসা করা, অন্য মানুষ নষ্ট করা, অন্য মানুষ ধনজনক লুণ্ঠন করা, নারী মানুষ কুদৃষ্টি দেখা এবং তাঁর তাঁকু আমি ভিতরস্থ করাইবা, এবং সেটি মানে আমি কুকার্য করা, ই যেত নানাদি প্রকার কুভাবনা সব অছি মন ভিতরে, ইয়ে সব অনাদর্শ ব্যক্তি বা অসত লোক মানুষ সব সংসর্গে আসলে ইয়া আমি আসে, তেমন আমি মানে দৈব সম্পদ প্রাপ্ত হওয়া হলে যে মানে দৈব সম্পদ সম্পন্ন ব্যক্তি যে মানে নিজকে মার্জিত করেছেন আমি সেই পথে যা তা আদর্শ বলে গ্রহণ করা, পূর্ব অধ্যায়ে এই কথা আলোচনা হয়ে সে দৈব সম্পদ কণ সেই কথা আলোচনা করা যাচ্ছে, দৈব সম্পদ কথার অভয় কথা কুহযাই, সত্য সংশোধি কথা গত থর আলোচনা করা যাই, অন্তকরণ শুদ্ধি যে মন কেমি শুদ্ধি হচ্ছে না, মন হচ্ছে দুই প্রকার, গোটে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ মন এবং অশুদ্ধ কাম সংকল্প, যদি মন ভিতরে কামনার সবলে জর্জরিত মন, মু আজি এতে ইদম লব্ধ ময়া লব্ধ মিমম প্রাপ্সি মনোরথম, ইদম অস্তি দম পিমে ভবিষ্যতি পুনর্ধনম, আজি লভিলি এতে ধন কালি মনোরথ, অর্থাৎ মু আজি যে ধন কমাইলি তাকে কেমি কালিকে দুই গুণ করবি, আউ যদি মো পাখে ধন না কিন্তু পরস্বকু কপট করে অপহরণ করি আনবি, মু চোরি করবি, মু রাহাজানি করবি, বা কাহাকু মর্ডর করবি, বা কাহাকু হত্যা করবি, নানাদি প্রকার কুগ্রস্ত মন ধন সম্পদ কমিবাই এইভাবে নানাদি প্রকার কামনা বাসনার জর্জরিত হয়ে কুকার্য করু থাকে, নারী কি ভোগ বিলাস করা ভাবে গ্রহণ করা আরম্ভ করে মদ্য মাংস আদি ভক্ষণ করা পর্যন্ত, পরঠার পরস্ব অপহরণ পর্যন্ত ইত্যাদি ইত্যাদি যেতে কুকর্ম রহিলা, ইয়ে সব কামনা প্রসূত বা কামনার আসি থাকে প্রাপ্ত হওয়াপাই, তেমনি কুহালা যে মনটা শুধু কেমতি হব না, অশুদ্ধ কাম সংকল্প যদি কামরে জর্জরিত হয়ে তাকে পূর্ণ করা সংকল্প আসে মন ভিতরে, যদি তাকে আমি যদি পূর্ণ করা তাহলে আমি কুভাবনাগ্রস্ত হয়ে কুবাটরে বা ভুল মার্গে প্রদর্শিত হয়ে আমি নানাদি কুকার্য করা, তেণু অশুদ্ধ কাম সংকল্প শুদ্ধ কাম বিবর্জিত, কাম বিবর্জিত বা কামনা শূন্য মন হচ্ছে নিশ্চিন্ত ভাবে গোটে শুদ্ধ মন, ইয়ে কামনা শূন্য মন কণ প্রকৃত কোণ মন কামনা শূন্য হয়ে পড়ে না, মন ভিতরে তো নানাদি কামনা অছি, এটি যে কুভাবনা কুভাবনাগ্রস্ত মন, কুসঙ্গে পরিচালিত হয়ে মন, যে কুভাবনা সম্পন্ন মন, যে কুকার্য করা বাসনা বা কামনা আসে, সে যে কুহ যে মন যেমি দুই প্রকার অছি, গোটে হচ্ছে অশুদ্ধ কাম সংকল্প শুদ্ধ কাম বিবর্জিত, কামনা যেতবে মনর চালি যায় লোপ পাই যায়, ভালো কার্য করার অভিলাষ আসে মন মার্জিত হুয়ে, ঠিক সে বাসনা দ্বিবিধ প্রদং শুধাঞ্চ মলিন তথা মলিন জন্ম হেতু স্বাদ শুদ্ধ জন্ম বিবর্জিত, এ বাসনা বা কামনা মধ্যে হচ্ছে ইয়ে দুই প্রকার, গোটি হচ্ছে মলিন বা পাপপঙ্কযুক্ত হচ্ছে বাসনা, সে বাসনা দ্বারা আমি কণ করু না সেই যে যা কুযাই কামনার বিনাশের দুঃখর বিনাশ, আমি এ কামনা দ্বারা মানে এতে কামনা আমার বড়ি যায় আমি জর্জরিত হয়ে যাও, আমি যেত ধন কমাইলে বি, আমি যেত জমি বাড়ি আমি কিণিলে বি জীবন ভিতরে অর্জিত কলে বি, আত বহুতল বিশেষ প্রাসাদ নির্মাণ কলে বি, ইয়ে কামনার কেতবে বিরাম হুয়ে না, ইয়ে মন ভিতরে সবুলে আসুথায় প্রত্যেক মুহূর্তে আসুথায় যে মুমি আকু আহরি দ্বিগুণিত করবি,
তার কৌশি প্রকার সেতুতে শান্তি আসে না মন ভিতরে, আহরি 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 কেমতে লাভ করবি এইভাবে তার মন ভিতরে আসুথায়। জমি কিনলে মন শান্তি না, আহরি কিনি পারি নি কারণ আহরি তার মো অপেক্ষা অধিক অছি। এমতি ইয়ে সারা পৃথিবী কি সে কিনা কামনা করি করে সে ইন্দ্রপদ লাভ করা ইচ্ছা করে, স্বর্গরে মোট ইন্দ্রপদ আবশ্যক অছে, ইয়ে কামনার অন্ত না। তেমন সেটি কুহলা যে বাসনা দ্বিবিধ শুদ্ধঞ্চা মলিন তথা মলিন জন্ম হেতু সে এই মলিন বা মলিন পঙ্ক দ্বারা বাসনা অসৎ কামনা মনুষ্যকে বন্ধনের পকায়। সিয়ে ভগবত কথা জাঁড়ে না, মু কিয়ে সে জাঁড়ে নি, মুয়ে শরীর বলে জাঁড়ি থাকে, শরীর সর্বস্ব হয়ে ইয়ে শরীর কেমনি সুখ দেব, বহু জমির অধিকারী হব, বহু ধন পয়সা টঙ্কা সোনা হীরা নীলার অধিকারী হব, গাড়ি ঘোড়ার যানবাহনের সে কেমনি অধিকারী হব, ইয়ে নানা আদি অধিকারী পে শরীর সুখ পে চিন্তা করু করু তার মৃত্যু ঘটে, এবং শরীর চিন্তা বা ই কামনার বিনাশ হয়ে নথিবারু কামনা জর্জরিত মন দ্বারা তার বিনাশ হয়েথিবারু সে কামনাকে পুনরায় ভোগ করা পুনরপি জন্ম, অর্থাৎ সে পুনর্বার সংসার ভিতর শরীর ধার করি আসে। কাহি আসে না মৃত্যু সময় মৃত্যুকালীন সময় তা ভিতরে যে বাসনাটি থাকে ভোগ করিবার বাসনা তা পরিসমাপ্তি ঘটি নথায়, সে সন্তুষ্ট হয়ে নথায়, মোর এতিকি জমি হলো আউ মোর দরকার নাই, মোর ঘর খণ্ড হলো আউ দরকার নাই, মু এতিকি খাইলি তৃপ্তি হলে আউ দরকার নাই, নারী সহিত ভোগ কলি এতিকি সন্তুষ্ট, সে সন্তুষ্ট হয়ে নথায়। যেতে প্রাপ্ত হলে বি ইদং লব্ধা ময়া লব্ধা মিমম প্রাপ্ত সে মনোরথম, বারম্বার আহুরি পাইবি আহুরি পাইবি, এই যে পাইবার চিন্তা এই যে কামনা তাকে জর্জরিত করে থাকে, মৃত্যুর শেষ পর্যন্ত মধ্যে ইয়ে কামনা বাসনার চরিতার্থ হয়ে নথায়। তেমন সে কোণ করে না সেই কামনা বাসনার চরিতার্থ করা যাই সে পুনঃ পুনঃ কুকার্য বা তাকে পাইবা ভুলি যায় বিবেক, ভুলি যায় তার বুদ্ধি, ভুলি যায় তার জ্ঞান, কোণী প্রকারের বুদ্ধি বিবেক জ্ঞান শূন্য হয়ে কাহা মারি কাহা হত্যা করে কাহাঠার চোরি করে কাহা ধর্ষণ করে কেউটি ধ্বংস সৃষ্টি করে ধ্বংস লীলা রচনা করে কেউটি কুট দ্বারা কেউটি ছল দ্বারা কেউটি কপট দ্বারা প্রত্যেক মুহূর্তে সে সেই ধন সম্পদ পছরে বা তার কামনা বাসনা চরিতার্থ করা তার পছরে ধাবিত হোক, তার যে দুর্লভ মনুষ্য শরীর যে শরীর কোণী নিশ্চিন্ত না কোণী মুহূর্তে সংসার ছাড়ি চালি যাইপরে, গলা আসলা বেড়ে তো কিছু আনি নি গলা বেড়ে কিছু নব না, কিন্তু এই যে দুর্লভ মনুষ্য জন্মক সে ব্যর্থ করে থাকে কেবল এই কথাকে চিন্তা করি করি বা কামনা বাসনার জর্জরিত হয়ে যাকে কুহযাই ন যাতি কাম কামনা উপভোগ্যেন সাম্যেতি হবিষা কৃষ্ণ বর্তিব ভূয় এভাবে বর্ততে, ন যাতি কাম কাম কামনা কেবে হলে যে যায় না বার পরিসমাপ্তি ঘটে না, কেবল যে সৎ লোক মানে সৎ প্রবৃত্তির লোক মানুষ সাং লাভ করে থাকে এবং শরীরের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করা সঙ্গে সঙ্গে আত্মোন্নতি হয়ে থাকে যে মানকর সেই মানকর কেবল কামনা বাসনা দমিত হয়ে পড়ে নচেত অন্য মানকর হবার কোণী মানে দেখা যায় না কিভাবে ভাবে সে কামনা দমিত হয়ে পার। তেমন ইয়ে কামনা বাসনার যে জর্জরিত হওয়া হলে বাসনা হচ্ছে দুই প্রকার গোটে মলিন বাসনা কথা জাঁলে শুদ্ধ সংকল্প, শুদ্ধ সংকল্প কোণ যে মু ভাল মানুষ হবি, মু খারাপ কথা বা খারাপ গুণ ছাড়িদেবি, মু জড়ে মদ্যপ মু আজি থার মদ্যপ বা নিশাদ্রব্য তাকে ছাড়বি, মোর নারী মানক প্রতি যে খারাপ ধারণা রয়েছে মন ভিতরে তাকে ছাড়বি, কুসঙ্গরে রয়েছে তাকে ছাড়বি, মো ভিতরে থাকা কাম ক্রোধ লোভ মু জর্জরিত ধীরে ধীরে তাকে সব ত্যাগ করবি, মু সাধনা করবি, মু সাধনার ভাল মানুষ হবি, মু ভাল গুণর বা ভাল শিক্ষা প্রাপ্ত হয়ে মু অন্য মানুষ দৃষ্টান্ত হবি এবং মু সমাজ পে ভাল কার্য করবি, পরিশেষে মু যোগ সাধনা করবি বা জ্ঞান সাধনা করবি, মু ভগবান প্রাপ্ত এই যে গোটে যেতে মহত আকাঙ্ক্ষা যেতে গুড়ি মহত ফল এভাবে কামনা আমি নিশ্চিত ভাবে জীবন সুখ দেওয়া মুক্ত করব ইয়ে কামনা। তেমন সে কহলা যে বাসনা দ্বিবিধ প্রকৃত, গোটি হচ্ছে মলিন অশুদ্ধ বাসনা বা অশুদ্ধ সংকল্প গুড়ি আমি বন্ধন কারণ, আউ যে বাসনা আমি রয়েছে মহত আকাঙ্ক্ষা বা মহত বাসনা যাহাদ্বারা নিজের উপকার হব বিশ্বর কল্যাণ হব, মু চাহি বিশ্বর কল্যাণ করা মোর সে স্বার্থ না, মোর সে নিষ্কাম ভাব সে কামনার সে ফলপ্রাপ্ত হওয়ার মোট ইচ্ছা না, মু কেবল করবার ইচ্ছা আছে অন্য মানুষ যে প্রাপ্তির অপ্রাপ্তির যার ইচ্ছা আছে, মু কেতে কার্য কলি কেতে এর প্রশংসা পাইবি, মতো কেতে ফল মিলব, লোক মানে মতো কেতে পূজা করবে, মতো কেতে সম্মান দেবে, এগুড়াক মধ্যে শুদ্ধ সংকল্প নয়। শুদ্ধ সংকল্প হচ্ছে মু কেবল ভালো কাম করে চালবি, মু কেতে মতো মিলিলা মতো কেতে নিন্দা কেতে প্রশংসা সেথিরে মোর কোনসি লক্ষ্য না, এইভাবে ভাবে যে সংকল্প আসে জীবনের তাহা কেবে বন্ধন কারণ হুয়ে না।
সেই কুহলা অভয় সত সংশুদ্ধি মনর শুদ্ধি হচ্ছে যে আমি যদি ভালো কথা চিন্তা করা সৎ কথা চিন্তা করি মন শুদ্ধি হব এবং বুদ্ধির যদি মার্জিত করা চাহুচে তাহলে বুদ্ধি মধ্যে আমি যদি সংকল্প যদি আমার ভালো অছি বা মহৎ অছি ভালো কার্য করি যাচ্ছে বুদ্ধি মধ্যে মার্জিত হয়ে সেই ভালো কথা অনুমোদন করিব হ্যাঁ এই কথা কর আউ যদি কিছু মন্দ বিচার বা মন্দ কথা আসে তাকে তৎক্ষণাৎ বুদ্ধি প্রত্যাখ্যান করিব না আকু গ্রহণ কর না এবং চিত্তরে সে কথাগুলি সবু সাইতা হয়ে রহব ভালো কথাগুড়ি মন্দ কথাগুলি চিত্তর নষ্ট হয়ে যাব কেবল ভালো কথা হি সেটি রহব যেমি আমার গন্তা ঘর ভিতরে ভালো জিনিস সাইতা হয়ে রই থাকে খোঁজলে সেটি মিলে চিত্ত ভিতরে সেইভাবে ভাবে ভালো কথাগুড়ি সংগ্রহ রহব আমি যেত চিত্তদর্পণ কু খোলি দেওয়া সেটি কেবল ভালো কথা দেখা তা ভিতরে কোণী মন্দ কথা না এবং বারম্বার এই ভালো কথা শুনে শুনে দেখি দেখি কার্যরে পরিণত করি এই মনুষ্য দেবতা ভাই হয়ে যাব বা ভগবান তুল্য হয়ে যাব আকু ভগবান দৃষ্টি দেখবে ইয়ে অন্য পাই দৃষ্টান্ত হব ইয়ে সমস্ত গুরু হিসাবে স্থানীয় ভাবে পূজা পাইব এবং অন্য মানুষ শিক্ষা দেব এবং নিজে সুখ শান্তি লাভ করে সংসার ভিতরে শান্তির প্রতিষ্ঠা করে পার তেমন সে কুহগলা যে আমি আমার জীবন ভিতরে যেতেগুড়ি আমার ভিতরে অছি যে আসুরি সম্পদ তাকে সব আমি ত্যাগ করা দৈব সম্পদর অধিকারী হওয়া যদি আমি সৎসঙ্গী হেউচে যা কুহগলা এ মন সাধু সঙ্গ বিনু লভি নপারে মোর তনু যদি সাধু সঙ্গ করি না যে মানে সৎ পথরে গতি করছেন সে হচ্ছেন সাধু সত্য ধর্ম ন্যায় পথরে যে মানে অনেক সে সাধু যদি আমি সত্য ধর্মর ন্যায়ের পূজারী নহবা বা তাঁকু পূজা নকরিবা বা তাঁকু পথকু অনুসরণ নকরিবা তাহলে দৈব সম্পদ কেমনি প্রাপ্ত হওয়া তেমন অভয় সত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থা সত্ব সংশুদ্ধি জ্ঞান জ্ঞান অর্থ হচ্ছে গোটে হচ্ছে অজ্ঞান গোটে হচ্ছে অবিদ্যা আর গোটে হচ্ছে জ্ঞান বারম্বার আলোচনা হচ্ছে মু জ্ঞানটা কেমনি মার্জিত করবি জ্ঞান যদি মো বৌদ্ধিক বিকাশ হয়ে নাই যদি মার্জিত হয়ে নাই যদি মু অজ্ঞানতা ভিতরে অছি মতো সেগুলা সব জ্ঞান ভালো দেখা যাচ্ছে মু যা ভুল কাম সব করছি ভাবুছি ঠিক হচ্ছে এগুলা কিন্তু প্রকৃত সেটা ঠিক নুহে জ্ঞান হচ্ছে এক চক্ষু সদৃশ আমার আখিকি সে খোলি দিয়ে আমার জ্ঞান দ্বারা আমি বুঝিপারু জ্ঞান দ্বারা জ্ঞানর আলোকতে আলোকরে আমি উদ্ভাসিত হলে যেমনি গোটে অন্ধকার ঘর ভিতরে আমি কিছু দেখা যাওনি আমি উন্ডাড়ুছে কোণ গোটে প্রাপ্ত হওয়া পাই ভালো জিনিস হোক বা মন্দ যা হাতের পড়িগলা তো দেখা যাওনি সে জিনিসটা ভালো নামদ জাঁনি তাকে আমি গ্রহণ করে নিয়েছি কিন্তু আখি খোলি দেখিলা বেড়ে সেটা হচ্ছে ভুল জিনিস আউ সে হাতকু আমার নষ্ট করে দিয়েছি বা তাকে তার সংস্পর্শে আসি আমি খারাপ হয়ে যাইছে বা রোগগ্রস্ত হয়ে যাইছে বা ভুল বাটে চালি যাইছে বা ভুল কথাকে আমি গ্রহণ করে দিয়েছি ঠিক সেইভাবে ভাবে অজ্ঞান লোকর চক্ষু থাই মধ্যে অন্ধকার ভিতরে সে গতি করুথায় সে ভালো মন্দ বিচার করে পে না যেত জ্ঞান আসে সেতবে যেমন অন্ধকার ঘর ভিতরে গোটি আলোক যদি জাড়ি দিয়া যায় আমি তাকে দেখু বলি বলিকি দেখিকি দেখু যে এইটা ঠিক এইটা ভালো জিনিস এটা খাদ্য এটা হচ্ছে অখাদ্য ভালোটা গ্রহণ করবি ভালো জিনিসটি পিঁধিবি ভালো কথাটি এঠু শিখবি ভালো কথাটি নেবি একু পড়িবি একু দেখিবি যেমনি আলোক ভিতরে এগুলা সব স্পষ্ট ভাবে দেখা যায় জনকর জ্ঞানরে উদ্ভাসিত হলে বা জনকর জ্ঞানর যদি বিকাশিত হব সে তা মধ্যে কোণ করব না পরিষ্কার ভিতরে সে দেখব সংসার ভিতরে যে এটি কোটা ভালো লাগুছি কোটা মন্দ এবং তাকে সে জ্ঞান দ্বারা বিচার করিব জ্ঞান বুদ্ধি কু একাঠি করে সে বিচার করিব যে প্রকৃত ভিতরে মু যাহাকু গ্রহণ করুছি ইয়াকু গ্রহণ কলে মো জীবনের কেতে সফল আসিব বা মু কেতে এথরু সুখপ্রাপ্তি হেবি বা ইয়ে জ্ঞান প্রাপ্তি দ্বারা মতে কেতে আনন্দদায়ক হব মতে কেতে শান্তি মিলিব বা এই জ্ঞানকু লাভ কলাপরে মো জীবনর গতিপথ কিভাবে ভাবে সুগম হব বা দুর্গম হব ইয়ে সমস্ত কথাকু চিন্তা কেবল জ্ঞান চক্ষু দ্বারা করা যায় যদি জনকর জ্ঞান না সে কাহা যে অজ্ঞান তিমিরা ধাস জ্ঞানাঞ্জন শলা কে আম ভিতরে যদি চক্ষু অছি আমি অজ্ঞান অন্ধকারে ভরপুর হয়েকি অছে আখি দেখুছি কিন্তু অন্ধকার ভিতরে উন্ডাড়ি উন্ডাড়ি দেখুছি তার প্রকৃত সে আলোক না আখিরে যদি আম ভিতরে কে জ্ঞানর আলোক বা জ্ঞানকু প্রদান করে দিয়ে আমি যদি সেই আলোক দ্বারা উদ্ভাসিত হয়ে উঠু তাহলে ভালো মন্দকে বিচার করি এবং তাকে গ্রহণ করু তেমন এটি দৈব সম্পদর তৃতীয় কথাটি হল জ্ঞান আমমানকু প্রত্যেক মুহূর্তে জ্ঞানকু অনুসরণ করিয়া পড়িব জ্ঞানকু গ্রহণ করিয়া পড়িব এবং জ্ঞান পথরে নিজকে পরিচালিত করিয়া পড়িব অভয় সত্য সংশোধি জ্ঞান যোগ ব্যবস্থিতা এবং আমকু সবলে যোগযুক্ত হওয়া পড়িব কোন যোগযুক্ত হওয়া পড়িব আমি খাদ্য সহিত কেতবে যুক্ত হচ্ছে কেতবে শোয়া সহিত যুক্ত হচ্ছে কেতবে পরদারা সহিত যুক্ত হচ্ছে বা কুসঙ্গ সহিত যুক্ত হচ্ছে এমনি আমি সংসার ভিতরে আমার বিষ বাসনা সহ নানা আদি প্রকার আমি যোগযুক্ত হচ্ছে আমি যোগযুক্ত সেই সময় খাইলা বেড়ে খাইবা সহিত যুক্ত
ପଢ଼ିବା ବେଳେ ପଢ଼ିବା ସହିତ ଯୁକ୍ତ, କଥା କଲାବେଳେ ସେ ବ୍ୟକ୍ତି ସହିତ ଯୁକ୍ତ, ଇଏ ଯୁକ୍ତି, ଏଗୁଡ଼ା ପ୍ରକୃତ ଯୋଗ ନୁହେଁ। କାରଣ ସେ କାର୍ଯ୍ୟ ସରିଲା ପରେ ଆମେ ଫେରେ ବିଯୁକ୍ତ ହୋଇଯାଉ। ଏଠି ଯୋଗ କହିବାର ଅର୍ଥ ହେଉଛି ଯାହା ଚିରସ୍ଥାୟୀ। ଆମେ ସେ କୁପ୍ରବୃତ୍ତି ଗୁଡ଼ିକ ଠାରୁ ବିଯୁକ୍ତ ହୋଇ ବା କୁପ୍ରବୃତ୍ତିକୁ ଆମେ ଛାଡ଼ିଦେଇ ଭଲ ଗୁଣ ସହିତ ଯଦି ଆମେ ଯୋଗଯୁକ୍ତ ହେବା, ତାହା ଆଉ ବିଯୁକ୍ତ ହେବାର ଆବଶ୍ୟକ ନାହିଁ। ଭଲ ଗୁଣ ଆମେ ପ୍ରାପ୍ତ ହୋଇଗଲେ ଆମ ସହିତ ସେ ରହିଲା, ଇହକାଳ ପରେ ସଂସ୍କାରମୂଳକ ମାର୍ଗରେ ମଧ୍ୟ ସେ ପରକାଳ ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିବ, ଏବଂ ପରିଶେଷରେ ସେଇ ଯୋଗ ଆମକୁ ଭଗବାନ ବା ଆତ୍ମଦର୍ଶନ କରି ତାଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ କରାଇଦେବ। ସେଇ ହେଉଛି ପ୍ରକୃତ ଯୋଗ। ଯୋଗ ଜ୍ଞାନାତ୍ମକ ବିଧି ଜ୍ଞାନଞ୍ଚ ଯୋଗଞ୍ଚ ଅଷ୍ଟ ଅଙ୍ଗ ସମ୍ଭୂତମ୍ ସଂଯୋଗ ଯୋଗ ଇତ୍ୟୁକ୍ତ ଜୀବସ୍ୟ ପରମାତ୍ମାନେ ଜୀବ ପରମାତ୍ମାଙ୍କ ସହିତ ଯେଉଁ ଯୁକ୍ତ ହେବା ବା ଯୋଗ ହେବା ବା ଜୀବକୁ ପରମାତ୍ମାଙ୍କ ସହିତ ସାମ୍ୟ ଭାବ ପ୍ରକାଶ କରିବା ବା ସ୍ଥାପନ କରିବା ବା ଯୋଗ ଜୀବ ପରମକୁ ଏକତ୍ର କରିବା, ଏହାର ନାମ ହେଉଛି ପ୍ରକୃତ ଯୋଗ। ତେଣୁ ସେଥିପାଇଁ କୁହାଯାଇଛି ଅଭୟ ସନ୍ତୋଷ ଜ୍ଞାନ ଯୋଗ, ଯେ ଆମେ ଯୋଗ ମାଧ୍ୟମରେ ବିଯୋଗ ହେବା କାହାଠାରୁ ନା, ଆମେ ଖରାପ ଗୁଣ ଗୁଡ଼ିକ ଯାହା ଆମ ଭିତରେ ରହିଛି ଆମେ ତାଠାରୁ ବିଯୁକ୍ତ ହେବା। କାମ କ୍ରୋଧ ଲୋଭ ମୋହ ମଦ ମତ୍ସର୍ଯ୍ୟ ବାରମ୍ବାର ବାରମ୍ବାର ଏକଥା କୁହାଯାଉଛି। କପଟତା ଶଠତା କୁଟିଳତା ଅନ୍ୟମାନଙ୍କୁ ଧ୍ୱଂସ କରିବାର ଯେଉଁ ପ୍ରବୃତ୍ତି, ସ୍ୱାର୍ଥପରତା ହୀନମନ୍ୟତା କୁତ୍ସିତ ଭାବନା, ଆକୁ ସମସ୍ତ ଗୁଡ଼ିକ ବିଯୁକ୍ତ କରିଦେଇ ଯୋଗଯୁକ୍ତ ହେବା, ଅର୍ଥାତ୍ ଦୈବ ସମ୍ପଦ ସହିତ ଆମେ ଯୋଗଯୁକ୍ତ ହେବା, ଭଲ ଗୁଣ ସହିତ ନିଜକୁ ଯୋଗଯୁକ୍ତ କରି ମାର୍ଜିତ କରିବା, ଏବଂ ଏହି ଯୋଗ ପରିଶେଷରେ ସେ ଭଲ ବାଟ ନେଇ ଭଗବାନଙ୍କ ସହିତ ଦର୍ଶନ କରାଇବ, ଏବଂ ତାହା ହେଉଛି ପ୍ରକୃତ ପୂର୍ଣ୍ଣ ଯୋଗ। ଅଭୟ ସତ୍ତ୍ୱ ସଂଶୋଧି ଜ୍ଞାନ ଯୋଗ ବ୍ୟବସ୍ଥିତା ଦାନ ଦମଶ୍ଚ ଯଜ୍ଞସ ଦାନ। ଆମେମାନେ ସବୁବେଳେ ଦାନ ଅର୍ଥ ହେଉଛି ସବୁଠାରୁ ବଡ଼ ହେଉଛି ଜ୍ଞାନ ଦାନ। ଅଭୟ ଅଭୟ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଅଭୟ ପ୍ରଦାନ କରିବା ହେଉଛି ସବୁଠାରୁ ବଡ଼ ଦାନ। ଅଭୟ ପ୍ରଦାନ ଅର୍ଥ ଆମେ ସମସ୍ତେ ଦୁଃଖରେ ଦୈନ୍ୟତାରେ ଜର୍ଜରିତ ହେଉଛେ, କୁମାର୍ଗରେ ଗତି କରି ରୋଗ ଶୋକ ଦ୍ୱାରା ଆମେ ଜର୍ଜରିତ ହେଉଛେ, ଆମେ ଭୁଲ ବାଟରେ ଯାଇକି ଜୀବନଯାକ ଆମେ ସବୁବେଳେ ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ଭୋଗ କରୁଛେ। ଆମେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଅଭୟ ପ୍ରଦାନ, ନିଜେ ତ ଅଭୟଯୁକ୍ତ ହେଇଛେ, ଅଭୟ ପ୍ରଦାନ କରିବା ଦୁଃଖ ଶୋକରୁ ନିବୃତ୍ତି ହେବାର ମାର୍ଗ କ'ଣ, ତାକୁ ଆମେ ଯଦି ସମସ୍ତଙ୍କୁ ଆମେ କହିବା ବା ସେ ମାର୍ଗକୁ ପ୍ରଦର୍ଶନ କରିବା, ଅନ୍ୟମାନଙ୍କ ଦୁଃଖ କିଭଳି ଭାବରେ ହରଣ ହେବ ଯଦି ଆମେ ତା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କରିବା, ଏବଂ ସେଇ ଜ୍ଞାନକୁ ଯଦି ଆମେ ସର୍ବାସ ଯେତେ ଦାନ ଅଛି, ଆମେ ଜଣକୁ ଭୋକିଲାକୁ ଦୁଃଖୀକୁ ଖାଇବାକୁ ଦେବା ଦିଆଯାଉ କିଛି ନାହିଁ କଥା, କିନ୍ତୁ ସେ ଭୋକିଲାର ପେଟଟି ପୁରିଗଲା ପରେ ପୁନରାୟ ପୁଣି ତାକୁ ଭୋକ କରି ଆଉ ଥରେ ତାକୁ ଦେବାକୁ ପଡ଼ିବ, କେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାକୁ ଖାଇବାକୁ ଆପଣ ଦେଇପାରିବେ, ତାହା ସମ୍ଭବ ହୁଏତ ହେଇପାରେ ବା ନହେଇପାରେ। ଏବଂ ତାକୁ ଦେଲେ କେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେବେ ନା, ତା ବଞ୍ଚିଥିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେବେ, ତାପରେ ସେ ମରିଗଲା, କିନ୍ତୁ ତା'ର ପ୍ରବୃତ୍ତିର ଯଦି ପରିବର୍ତ୍ତନ ହୋଇନଥିବ ତା'ହେଲେ ଯେତେ ଖାଦ୍ୟ ଖାଇଲେ ବଞ୍ଚି ରହିଲେ ମଧ୍ୟ ସେ କେବଳ ଦୁଃଖ ହିଁ ଭୋଗ କରିବ, ଏବଂ ପରକାଳରେ ପୁନରପି ଜନ୍ମ ହୋଇ ପୁନଃ ପୁନଃ ସେ ଦୁଃଖ ଭୋଗ କରିବ। ତେଣୁ ସେ ଦାନଟାକୁ ମୁଖ୍ୟ କୁହାଯାଇନି। ଜଣଙ୍କ ସେବା କରାଯିବ, ଦୁଃଖରେ ପଡ଼ିଛି ରୋଗରେ ପଡ଼ିଛି, ସେବା କରି ଶରୀର ଯତ୍ନ ନେଲେ ଶରୀରଟି ତା'ର ଟିକେ ଉପଶମ ହେବ। ଉପଶମ ହେଲା ପରେ କ'ଣ କରିବ ନା, ଯେହେତୁ ସେ କୁଭାବନାଗ୍ରସ୍ତ ଲୋକ, ଶରୀର ସୁସ୍ଥ ହେବା ପାଇଁ ପୁଣି ସେ କୁଟିଳତା ସେ କୁଭାବନାଗ୍ରସ୍ତ ଅନ୍ୟମାନଙ୍କର ଖରାପ ଚିନ୍ତା ହିଁ ସେ କେବଳ ଆରମ୍ଭ କରିବ, ସେଥିରେ କାହାର କିଛି ଲାଭ ହେବନି। ଇଏ ସେବା ମଧ୍ୟ ନିକୃଷ୍ଟ ସେବା। ଜଣଙ୍କ ଶାରୀରିକ ସେବା କରିବା, ଖାଦ୍ୟ ପଦାର୍ଥ ଯୋଗାଇବା ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଆଉ ଯେତେ ବି ସେବା ରହିଲା ନିକୃଷ୍ଟ, ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ଦାନ ହେଉଛି ଜ୍ଞାନ ଦାନ। ଇଏ ଜ୍ଞାନ ଯଦି ଜଣଙ୍କୁ ଦିଆଯାଏ, ପ୍ରକୃତ ସେ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ ହୋଇଯାଏ, ଇହକାଳରେ ତା'ର ଇନ୍ଦ୍ରିୟମାନେ ଜ୍ଞାନ ଦ୍ୱାରା ଯଦି ମାର୍ଜିତ ହୋଇଯାଆନ୍ତି, ସେ ଯଦି ଭଲ ମନ୍ଦର ବିଚାର କରିବା ଶିକ୍ଷା ଲାଭ କରେ ସେ ବ୍ୟକ୍ତିଟି, ତାହେଲେ ତାହା ପାଇଁ ହେବ ତାହା ଶ୍ରେଷ୍ଠ ଦାନ। ତେଣୁ ଜ୍ଞାନ ଠାରୁ ବଡ଼ ଦାନ ଆଉ ଜୀବନରେ କିଛି ନାହିଁ। ତେଣୁ ସେଥିପାଇଁ କୁହାଯାଇଛି ଦାନ ଦମଶ୍ଚ, ଦମ ଅର୍ଥ ସମନାମ ଇନ୍ଦ୍ରିୟ ଚକ୍ଷୁରାଦି ଇନ୍ଦ୍ରିୟ ବାହ୍ୟ ଇନ୍ଦ୍ରିୟ ଦମନାମ, ସମନାମ ମନ ନିଗ୍ରହ, ଦମନାମ ଚକ୍ଷୁରାଦି ବାହ୍ୟ ଇନ୍ଦ୍ରିୟ ନିଗ୍ରହ। ତମେ ଯଦି ଆମର ଇନ୍ଦ୍ରିୟ ଗୁଡ଼ିକୁ ଯଦି ଆମେ ଦମନ କରିବା ମାନେ ମାର୍ଜିତ କରିବା, ଯେମିତି ଆମର ତିନୋଟି ମାଙ୍କଡ଼ କଥାରେ କୁହାଯାଇଛି, ଜଣେ ଆଖି ବୁଝିଛି, ଜଣେ କାନ ବୁଝିଛି, ଜଣେ ପାଟି ବନ୍ଦ କରିଦେଇଛି, ତା'ର ଅର୍ଥ କ'ଣ ଯେ ମୁଁ ଆଉ ଆଜିଠୁ ଖରାପ କଥା କିଛି ଦେଖିବି ନାହିଁ, ମୁଁ ଆଉ ଖରାପ କଥା ଶୁଣିବି ନାହିଁ, ମୁଁ ପାଟିରେ ଆଉ ଖରାପ କଥା କହିବି ନାହିଁ, ଯଦି କହିବି ଭଲ କଥା କହିବି, ଦେଖିଲେ ଭଲ କଥା କେବଳ ଦେଖିବି, ଶୁଣିଲେ କେବଳ ଭଲ କଥା ଶୁଣିବି। ଯଦି ଏଇଭଳି ଭାବରେ ଯଦି ଆମେ ଇନ୍ଦ୍ରିୟମାନଙ୍କୁ ଦମନ କରିବା, ତାହେଲେ ସେଠି କ'ଣ ହେବ ନା, ସେଇ ଯେଉଁ ଅଭୟ ସତ୍ତ୍ୱ ସଂଶୋଧି ଜ୍ଞାନ ଯୋଗ ବ୍ୟବସ୍ଥିତା ଦାନ ଦମଶ, ଏଇ ଯେଉଁ ଦମ କଥାଟି ଯେଉଁ କୁହାଗଲା, ଇନ୍ଦ୍ରିୟମାନଙ୍କୁ ନିଗ୍ରହ କରିବା, ଇନ୍ଦ୍ରିୟମାନଙ୍କୁ ଶାନ୍ତ କରିବା, ତାହେଲେ ସେଠି ଯାଇକରି ଏଇ ଦୈବ ସମ୍ପଦର ଆମେ ଅଧିକାରୀ ହେଲୁ ବୋଲି ଆମେ ଜାଣିବା। ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, ଆଜି ଆମେ ସତ୍ସଙ୍ଗକୁ ଏଠି ବିଶ୍ରାମ ଦେବା, ପୁନର୍ବାର କାଲି ପ୍ରାତଃକାଳରେ ସତ୍ସଙ୍ଗ ଆରମ୍ଭ ହେବ। ଆପଣମାନେ ଏଇଭଳି ଭାବରେ ଆସି ଶ୍ରବଣ କରିବେ, ଆମ ସହିତ ସତ୍ସଙ୍ଗରେ ଯୋଗ ଦେବେ,
আমি সমস্ত মঙ্গল কামনা করছু। লোকা সমস্তা সুখীন ভবন্তু। সমস্ত মঙ্গল কামনা সহিত আজর সৎসঙ্গে ভগবান পাখে প্রার্থনা করছু যে সমস্তে নিরাময় রুহন্তু, জগতর কল্যাণ হেউ, ভক্তর কল্যাণ হেউ। জয় গুরু, জয় জগন্নাথ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।